আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের ভিডিও হলো রিক্রুটমেন্ট টেস্ট ফর অফিসার ক্যাশ। 24/5/2024 তারিখে পরীক্ষাটি হয়েছে, তারই প্রশ্ন সমাধান নিয়ে আপনাদের সামনে। যারা পরীক্ষা দিয়েছেন তারা অবশ্যই প্রশ্নটি মিলাবেন। সম্পূর্ণ সম্পূর্ণ সঠিক উত্তর নিয়ে ভিডিওটি বানাচ্ছি, আর যেটা উত্তর দেওয়া নেই সেটা নোট আকারে, বিশ্লেষণ আকারে দেওয়া আছে এবং ব্যাখ্যা সহ। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা এটি এই ভিডিওটি মিলাইয়ে নিতে পারেন যে কে কত পাবেন, এবং যারা এই পরীক্ষা পরীক্ষা দেবেন ক্যাশ অফিসারে তারাও বুঝে নিতে পারবেন যে কোন কোয়ালিটির প্রশ্নটা হয়। তো যারা পরীক্ষা দেবেন এবং পরীক্ষা দিয়েছেন দুজনের জন্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর অবশ্যই কে কত পেয়েছেন কমেন্ট বক্সে জানাবেন। আর রিসেন্টলি যে কোনো পরীক্ষার প্রশ্ন সমাধান যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি তার পরিপ্রেক্ষিতে একটি ভিডিও দিয়ে দেবো তারই প্রশ্ন সমাধান নিয়ে। তো চলুন শুরু করা যাক। 1 নম্বরে বলা হয়েছে সরল বাক্যর প্রধান অংশ কয়টি? উত্তর হইল 2টি। বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি? উত্তর হইল সি, অধিকারণে পঞ্চমী। এ দেখেন বিশ্লেষণ আছে, বিশ্লেষণ যদি আমি বলে দিতে চাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আপনারা বিশ্লেষণটি একটু দেখে নেবেন। আভরণ শব্দের অর্থ কি? উত্তর হলো ডি, কোনোটি নয়। বাংলা ব্যাকরণে পদ বলতে কি বোঝায়? উত্তর হলো সি, বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। 5 নম্বর হলো আসো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হলো এ, ব্যাপ্তি। 6 নম্বর হলো নিচের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক? উত্তর হলো ডি, দাদি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কয় ভাগে ভাগ করেছেন? উত্তর হলো সি, 5। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি? উত্তর হলো বি, মন্দির। যার ঋণ আছে এক কথায় প্রকাশ কি হবে? উত্তর হলো ডি, সবকটি। 10 নম্বর হলো নিচের কোন শব্দদ্বয় শুদ্ধ? উত্তর হলো এ, উপরিক্তে উল্লেখিত। 11 নম্বর হলো নিচের কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা? উত্তর হলো বি, বাংলা। 12 নম্বর হলো কি তলোয়াল শব্দটি কোন ধরনের পরিবর্তন দেখা যায়? উত্তর হলো এ, ধ্বনি বিপর্যয়। নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক? উত্তর হলো ডি, তন্মধ্য, তদ প্লাস মধ্য। 2টি বিশ্লেষণ পদে গঠিত কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? উত্তর হলো সি, কাঁচা মিঠে। বাঁশি বাজায় বাক্যটিতে বাঁশি কোন শব্দটি কোন কারকে কোন বিভক্তি? উত্তর হলো এ, কর্মে শূন্য। 16 নম্বর হলো সংশয়ের বিপরীতার্থক শব্দ কোনটি? উত্তর হলো ডি, প্রত্যয়। এ দেখেন প্রত্যেকটাই এখানে বিশ্লেষণ দেওয়া আছে। বদ মেজাজি শব্দে বদ কোন ধরনের উপসর্গ? দেখেন নোট আকারে দেওয়া আছে, উত্তরের ভিতর নেই। ফার্সি উপসর্গ হলো কার, দর, না, মিন, ফি, বদ, বে, বট, রকম। উপসর্গ হলো যে অর্থে ব্যবহার হয় বদ, মন্দ। উদাহরণ হলো বদ মেজাজি, বদরাগী, বদমাস, বদ মেজাজি, বহাল, বদগত ইত্যাদি। তারপরে হলো অনুতাপ সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য কোনটি? উত্তর হলো ডি, অনুতেজে তাপ। গুরু চণ্ডালী দোষে বাক্য কি হারায়? উত্তর হলো এ, যোগ্যতা। তৎসম শব্দ কোনটি? উত্তর হলো সি, ধর্ম। কবর কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। নিচের কোন শব্দে আলী মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ? উত্তর হলো ডি, সবকটি। কোন বানানটি শুদ্ধ? উত্তর হলো এ, স্পন্দন। নিচের কোনটি 20 শতকের পত্রিকা? উত্তর হলো বি, শনিবারের চিঠি। 25 নম্বর হলো ইতর বিশেষ বলতে কি বোঝায়? এ, পার্থক্য। এবার হলো 26 নম্বর থেকে ইংরেজি, 25টে বাংলা। কার বাংলায় কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। 26 হলো হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাডজেক্টিভ? উত্তর হলো বি, হিউমর। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান অ্যাডভার্ব ফ্রেস? উত্তর হলো বি, আফটার দ্য সানসেট। তারপর কি উই আস্কড হিম হোয়াই হি ড্যাশ টেলিফোন আর্লিয়ার? উত্তর হলো সি, হ্যাড নট। হি শুড বি অ্যাশামড ড্যাশ হিজ মিসকন্ডাক্ট? উত্তর হলো এ, অফ। আই হ্যাভ এ প্যাশন ড্যাশ আর্ট অ্যান্ড মিউজিক?
উত্তর হলো ডি, ফর। তার ওয়ান হু বিলিভ পারমানেন্ট ক্যান বি এক্সপার্ট, উত্তর হলো ডি, ফ্যাটালিস্ট। হলো বেস্ট সাবস্টিটিউট অ্যান আইডেন্টিফিকেশন টু ডু কাইন্ড অর চ্যারিটেবল আর্টস, উত্তর হলো সি, বেনিভলেন্স। 33 নম্বরে দ্য ফ্রেস ক্যাপিটাল পানিশমেন্ট মিন্স, উত্তর হলো বি, ডেথ পেনাল্টি। 34 নম্বরে দ্য ফ্রেস নাও অ্যান্ড দেন ইজ, উত্তর হলো ডি, অ্যাডভার্ব। 35 নম্বরে হুইজ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইন এ ভার্ব, উত্তর হলো এ, ইন্টারেস্ট। 36 নম্বর হলো কি, ওয়ান অফ মাই ফ্রেন্ড ড্যাশ কামিং টু দে, উত্তর হলো বি, ইজ। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, 37 নম্বর উত্তর হলো সি, হি ইজ জুনিয়র টু মি। 38 নম্বর হলো শি ডিড নট নো দ্য অ্যান্সার ড্যাশ অ্যান্ড অ্যান্ড ড্যাশ, উত্তর হলো সি, নেদার ডিড আই। 39 নম্বর উত্তর হলো ডি, ইম্পোজ ইট অন দেম, এটা হলো ইডিয়ম। ব্রেক ব্রেক দ্য আইস, উত্তর হলো সি, টু স্পিক ফাস্ট আফটার লং সাইলেন্স। ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড, মানে কারেক্ট সেন্টেন্স বা কারেক্ট ওয়ার্ড, উত্তর হলো বি, স্যাটেলাইট, এস এ টি ই এল এল আই টি ই, স্যাটেলাইট। 42 নম্বর হলো হুইচ অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট, উত্তর হলো সি, গিভেন্স, গ্রিভেন্স, জি আর আই ভি ই ভি এ এন সি ই। 43 নম্বর হলো কি, সিলেক্ট দ্য টার্ম দ্যাট কনসার্নড ইকুইলিরিয়াম, উত্তর হলো এ, ইমব্যালেন্স। দ্য অ্যান্টোনিম অফ মিমিক ইজ, উত্তর হলো বি, রিয়েল। এটা হলো ফ্লোয়িং ওয়ার্ড। ডরমান্ট, উত্তর হলো এ, ইনঅ্যাক্টিভ। 46 নম্বর উত্তর হলো সি, হুইলস, হলো বাইসাইকেল। 47 নম্বর কজ ইফেক্ট আর, উত্তর হলো সি, রেইন, আমব্রেলা। 48 নম্বরে উত্তর হলো এ, হলো ক্যান নট হার্ডলি। 48 নম্বরে উত্তর এ, কাইন্ড অফ এ পার্সন। 49 নম্বরে উত্তর এ। 50 নম্বরে উত্তর হলো এ, আই উইল। 51 নম্বরে উত্তর হলো ডি, 50। 52 নম্বরে উত্তর হলো এ, 4:01 PM। 53 নম্বরে উত্তর হলো সি, 39 সেকেন্ড। 54 নম্বরে উত্তর হলো বি, 120। 55 নম্বরে উত্তর হলো সি, 3150। 56 নম্বরে উত্তর হলো বি, 41.48। 57 নম্বরের উত্তর হলো সি, 300%। 58 নম্বরের উত্তর হলো সি, 64 cm। 59 নম্বরের উত্তর হলো বি, a-b। 60 নম্বরের উত্তর হলো ডি, 26 ফুট। 61 নম্বরের উত্তর হলো ডি, 16। 62 নম্বরের উত্তর হলো এ, 4। 63 নম্বরের উত্তর হলো সি, 12 ইয়ার্স। 64 নম্বরের উত্তর হলো এ, 6। 65 নম্বরের উত্তর হলো বি, PQ/P+Q/S। 66 নম্বরের উত্তর হলো ডি, 360 km। 67 নম্বরের উত্তর হলো ডি, 302। 68 নম্বরের উত্তর হলো বি, 120। 79 নম্বরের উত্তর হলো এ, ইট শ্যাল ইনক্রিজ বাই 1। 70 নম্বরের উত্তর হলো সি, 48। 71 নম্বরের উত্তর হলো সি, ফেব্রুয়ারি 22, 1974। 72 নম্বরের উত্তর হলো বি, সার্ভেন্স রিক্স ব্যাংক। 73 নম্বরের উত্তর হলো এ, ভেনাস। 74 নম্বরের উত্তর হলো বি, নোনাগঞ্জ। 75 নম্বরের উত্তর হলো এ, 1961।
ছিয়াত্তর নম্বরের উত্তর হলো সি 9 ডিসেম্বর, 77 নম্বরের উত্তর হলো এ ভিটামিন এ, 78 নম্বরের উত্তর হলো সি 2040, 79 নম্বরের উত্তর হলো ডি আজারবাইজান, 80 নম্বরের উত্তর হলো বি পর্তুগাল, 71 নম্বরের উত্তর হলো সি ইন্ডিয়া, 81 নম্বর উত্তর হলো সি ইন্ডিয়া, 82 নম্বর উত্তর হলো বি ফ্রান্স, 83 নম্বর উত্তর হলো ডি অল অফ দিস, 84 নম্বর উত্তর হলো বি ভূপেন হাজারিকা, 85 নম্বরের উত্তর হলো বি সেপ্টেম্বর 4, 2018, 86 নম্বরের উত্তর হলো এ 1972, 87 নম্বরের উত্তর হলো ডি ইলিনয়েস, 88 নম্বরের উত্তর হলো এ ইনকাম এডুকেশন অ্যান্ড হেলথ, 89 নম্বরের উত্তর হলো এ নেত্রকোনা, 90 নম্বরের উত্তর হলো ডি 1972, 91 নম্বরের উত্তর হলো এ ক্যারেক্টার, 92 নম্বরের উত্তর হলো এ অপটিক্যাল মার্ক রিডার, 93 নম্বরের উত্তর হলো ডি পাইথন, 94 নম্বরের উত্তর হলো সি ক্যারেক্টার, 95 নম্বরের উত্তর হলো বি সেন্ট্রাল অ্যালিগমেন্ট, 96 নম্বরের উত্তর হলো এ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, 97 নম্বরের উত্তর হলো ডি সেবাল এইচটিএমএল, 98 নম্বরের উত্তর হলো সি স্ক্যানার, 99 নম্বরের উত্তর হলো সি দ্য স্মলেস্ট রিভোলেন্ট পার্ট অফ দ্য ফিক্সার, 100 নম্বরের উত্তর হলো বি মডিফায়ার। সো এই ছিল 100 প্রশ্নের সমাধান, 7 ব্যাংকস ক্যাশ অফিসার। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং মিলাবেন, মিলানোর পর কে কত মার্ক পেয়েছেন জানাবেন। আপনার টোটাল মার্ক হলো 100, টাইম 60 মিনিট, 60টি হলো এমসিকিউ, আপনার পাবেন 60 মিনিট এবং 100 মার্ক, এখানে কাট মার্কের উল্লেখ নেই। তো আরও নতুন রিসেন্টলি যে পরীক্ষা হয়েছে তার যদি প্রশ্ন সমাধান লাগে অবশ্যই জানাবেন, এবং এটাই কে কত পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।